অসাধারণ এক বিজয়ই আমরা দেখলাম ব্রাজিলের। দক্ষিণ কোরিয়াকে রীতিমতো ভেঙে চুরমার করে দিয়ে বিজয়মালা গলায় নিয়ে কোয়ার্টার ফাইনালে গেল বিশ্বের এই মুহূর্তে সেরা ফুটবল পরাশক্তি ব্রাজিল। প্রথমার্ধে 36 মিনিটে 4 গোল দিয়ে যে অসাধারণ ফুটবল ছন্দ পৃথিবীকে উপহার দিল ব্রাজিল, তা কার সঙ্গে তুলনা করা চলে সেটি নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। সেই গবেষণা হয়তো হবেও। 4টি গোল একটা দলের 4 জন খেলোয়াড় করলেন, সেটি দলগত যে কত বড় অর্জন সেটিও গবেষণার বিষয়। অর্থাৎ এই ব্রাজিল দল যে কোনো একজন খেলোয়াড়ের ওপরে নির্ভরশীল নয় সেটি প্রমাণিত হলো 4 জনের 4 গোল থেকে। নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকাস পাকেতা, তারা যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেটি অনন্য, অসাধারণ। খেলার একেবারে শেষের দিকে যখন বিজয় নিশ্চিত, তখন কোচ তিতে নির্ভার হয়েই মাঠ থেকে তুলে নিলেন ব্রাজিলের মহাতারকা নেইমারকে, কারণ তিনি তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি যখন কিনা তাদের বিজয় নিশ্চিত। নির্ধারিত সময়ের খেলা শেষে বিজয়ী উদযাপনটা অন্যভাবে দেখা গেল ব্রাজিলের। তারা বিজয় উদযাপন করলেন কিন্তু তাদের ফুটবল ঈশ্বর, ফুটবল কিংবদন্তি পেলেকে নিয়ে। খেলা শেষ হতেই দেখা গেল নেইমার পেলের একটি ছবি সম্বলিত বড় ব্যানার নিজেই হাতে ধরে মাঠের মধ্যে আসছেন। তাকে সহযোগিতা করতে করতে সতীর্থ সবাই এক জায়গায় হলেন, সেই বড় ব্যানারটি মেলে ধরা হলো, সেখানে লেখা পেলে আর পেলের একটি ছবি। সেই ব্যানারটি নিয়ে পুরো ব্রাজিল দল একসঙ্গে আজকের এই বিজয়টা সেলিব্রেট করল। অনন্য, অসাধারণ এই দৃশ্য। খেলার মাঠে এই প্রজন্ম যখন বিজয়ী হয়ে তাদের ফুটবলের কিংবদন্তি, যার নাম ফুটবলের নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই পেলেকে স্মরণ করতে কিন্তু তারা ভুলেননি। যখন পেলে হাসপাতালের বিছানায় শুয়েও নেইমারদের বিজয়ের জন্য প্রার্থনা করছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, তারপর যথারীতি সেই সাম্বার নৃত্য। সাম্বার নৃত্য আমরা 4টি গোলের পরেই দেখেছি, কিন্তু বিজয়ের পরে সেই নৃত্যটা অনন্য, অসাধারণ হয়ে উঠেছে। পুরো স্টেডিয়াম জুড়ে হলুদের মিছিল যেন মনে হয়েছে। সেই হলুদ পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে ফুটবলের অনন্য একটি সুগন্ধি, অনন্য একটি সৌরভ। ফুটবল যে শিল্প, ফুটবল যে একটা শৈল্পিক খেলা, ফুটবলে যে পায়ের জাদু দেখা যায়, দেখাতে হয়, সেটি নেইমাররা, রিচার্লিসনরা আজকে আবার প্রমাণ করলেন। কি দারুণ ছন্দে ফিরলেন ক্যামেরনের সঙ্গে হোঁচট খেয়ে, এবং সেই ছন্দে ফেরার উদযাপনটা করলেন কিংবদন্তি ফুটবল ঈশ্বর পেলেকে বুকে ধারণ করে। ফুটবল ইতিহাসে অনেক দিন লেখা থাকবে আজকের এই দৃশ্যটি, যে দৃশ্যের অবতারণা করলেন নেইমারের নেতৃত্বে পুরো ব্রাজিল দল।